দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা, এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের মজমপুর এলাকায় আছেন সহকর্মী এস এম রাশেদ, যাবো তার কাছে। কুষ্টিয়ায় কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এবং সেই সাথে আসলে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের অসচেতনতা। ইতিমধ্যে আসলে আমরা কুষ্টিয়ার বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন জনসমাগম যেসব স্থল আছে সেই জনসমাগম স্থলে আসলে আমরা দেখতে পেয়েছি যে আসলে যে যেখানে মাস্ক খুব কম লোকে কিন্তু পড়ছে, এবং তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে কোনো তাদের কোনো মানার কোনো ইচ্ছা নাই, কিংবা তারা আসলে মানতেও চাচ্ছে না। তো এই বিষয়ে আসলে কুষ্টিয়া সুশীল সমাজ যারা আছে তাদের সাথে কথা বলেছে, এ তারা আমাদেরকে যে বিষয়টা বলছে যে আসলে গতবার যেমন সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি আক্রান্ত হয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্টে, এবং এতে কিন্তু শহরের তুলনায় কিন্তু বেশি গ্রামের মানুষ কিন্তু আসলে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে আমরা আসলে হাসপাতাল সূত্রেও জানতে পেরেছি। তো ইতিমধ্যে আসলে শুধুমাত্র এই কুষ্টিয়া জেলাতে মোট 789 জন মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে আমাদেরকে আসলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। তো কুষ্টিয়ার যে সুশীল সমাজ আরো মনে করে যে অন্তত বিশেষ করে কুষ্টিয়া হাট বাজার গুলায় এবং এছাড়া কুষ্টিয়া অঞ্চলের এই যে জনসমাগম স্থলগুলো আছে এগুলো যদি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা যায় তাহলে আসলে এই করোনা কিছুটা নিরাময় হবে বলে আসলে সুশীল সমাজ মনে করছে। এবং বিশেষ করে কুষ্টিয়া আর যেসব অঞ্চলে করোনা আক্রান্ত ঝুঁকিপূর্ণ এলাকা সেসব এলাকায় কিন্তু আসলে মানুষ যদি একটু সচেতন হয় তাহলে করোনা আর প্রাদুর্ভাব কমবে। ইতিমধ্যে এই কুষ্টিয়া কিন্তু করোনা উচ্চ ঝুঁকি ঘোষণা করছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তারপর থেকেই আসলে নড়ে চড়ে বসেছে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসন এবং কুষ্টিয়ার আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখন জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, এবং তারা আজ সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করবে, এবং যেসব স্তরে মানুষ যাতে সচেতন হয় সেই বিষয়ে কিন্তু তারা নিয়মিত মনিটরিং করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপারের পক্ষ থেকে। এছাড়া কুষ্টিয়ার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরের থেকে করোনা উচ্চ ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে আসলে তারা নজরদারি করে ইতিমধ্যে বিভিন্ন স্থানে যাতে জনসমাগম না হয় এবং সরকারি যে প্রজ্ঞাপনটি রয়েছে সেটি পুরোপুরিভাবে যাতে সাধারণ মানুষ মানে সেই বিষয়ে কিন্তু আসলে তারা প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে, এবং এই সাথে কিন্তু যে টিকা যে কার্যক্রম সেই টিকা কার্যক্রমও কিন্তু সিভিল সার্জনের পক্ষ থেকে তারা নিয়মিত করছে, এবং ইতিমধ্যেই কুষ্টিয়ায় কিন্তু প্রায় 672,000 টিকা কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় ডোজ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মাঝে দেওয়া হয়েছে বলে আমরা কুষ্টিয়া সিভিল সার্জনের অফিস থেকে জানতে পেরেছি। এবং গত 7 দিনে প্রায় 56,000 শিক্ষার্থীকে কিন্তু টিকার আওতায় এনেছে কুষ্টিয়া সিভিল সার্জনের অফিস থেকে। তো আমি এই বিষয়ে আমি আরও কথা বলেছি কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ায় ইতিমধ্যে হাসপাতালগুলো কিন্তু নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে যাতে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় যে কুষ্টিয়ায় যে পরিমাণ কুষ্টিয়ায় যে পরিমাণ মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়েছিল তাদের চিকিৎসা দিতে হিমশিমটাতে না খেতে হয় সেই বিষয়ে কিন্তু সব ধরনের প্রস্তুতি করে রেখেছে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। তো কুষ্টিয়ার মজমপুর গেট থেকে করোনার উচ্চ ঝুঁকি নিয়ে শনাক্তর হার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ কুষ্টিয়ার করোনা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। ভোরের সময় আরও থাকছে।